এরপরে খালেদ মারুফ আপনি জানতে চেয়েছেন, লেখাপড়া করার জন্য যদি জামাতে নামাজ না পড়ি, একা নামাজ পড়ি, তাহলে কি গুনাহ হবে? ভাই খালেদ, এটা মাঝে মধ্যে হতে পারে, কিন্তু আপনার নিয়মিত এরকম যদি হয় তাহলে অবশ্যই গুনাহের কারণ হবে। পুরুষ মানুষের জন্য জামাতে নামাজ পড়াটা ওয়াজিব, আবশ্যক। তিনি এই আবশ্যকীয়তা থেকে মাঝে মধ্যে সরে গেলেন, সেটি গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু যদি নিয়মিত এরকম হয় তাহলে সেটি তার গুনাহের কারণ হবে।